সুপ্রভাত বন্ধুরা আজ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ শুভ মঙ্গলবার মঙ্গলবার মানে আমাদের সবার ভালো হবে মঙ্গলবার দিনটা আমরা মা কালীর পুজো করি খুব ভক্তি করি পুজো করি তাই আমাদের মঙ্গলবার দিনটা খুব ভালোই হয় প্রভাতি চর্চায় সবাইকে আমার বন্ধুদের সবাইকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজ প্রভাতি চর্চায় একটা আলোচনা নিয়ে চলে এসেছি টেনশন দূর করতে হবে কি করে মন খারাপ হলে কি করতে হবে কেন আমাদের মন খারাপ হয় এই নিয়ে আলোচনা করব ছোট্ট আলোচনা তাহলে সবাই চলুন আলোচনায় যোগদান করি কিছু বলি এই যে টেনশান এটা আজকাল আমাদের প্রত্যেকের আছে মন খারাপ হওয়া আমাদের এমনি এমনি হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যায় কেন আমরা বুঝতে পারি না আবার অনেকের কেউ কারোর সাথে খুব খারাপ ব্যবহার করলো কোনো বন্ধুর সাথে খারাপ ব্যবহার হলো বাড়ির লোক লোকজনের সাথে খারাপ ব্যবহার হলো এসব নিয়েও মনের মধ্যে অনেক কষ্ট হয় এসব আজকাল সবার মধ্যেই হয় আজকাল মানুষের ধৈর্য কমে যাওয়ায় সবাই সবার সঙ্গে ঠিকমতো ব্যবহার করতে পারে না ব্যবহার করতে বোধ জানতে হয় এটা বোধ হয় ছোটোবেলার থেকেই শিখতে হয় কি করে কার সাথে ব্যবহার করব। ব্যবহার ভালো না থাকলেই কেউ কাউকে মনে ব্যথা দিয়ে কথা বললে বা উগ্রভাবে কথা বললে তখন অনেকের মনের মধ্যে খুব কষ্ট হয় যারা মনের মধ্যে কষ্টটা পুষে রাখে কষ্টটা তাদের আরও বেশি কষ্ট হয় তখন তাদের কোনো রোগ হয়ে যেতে পারে বড় রকমের যেমন ডায়াবেটিস রোগ হাই প্রেশার এগুলো তো হতেই পারে এগুলো কিন্তু এই মন খারাপ থেকেই হয় আর আমরা অনেক সময় বলে থাকি যে একাকিত্বটা খুব একটা ভালো না কিন্তু একাকিত্ব যাপন করাও শিখতে হয় একাকিত্ব ভীষণ ভালো জিনিস নিজেকে খুঁজে বার করা যায় নিজে আমি কি তাই জানা যায় আমি কত কি জানি কত কি জানি না সেগুলো আমি নিজের মনেই বুঝতে পারবো সেই জন্য একাকিত্ব যাপন করা সবারই মনে হয় একটু শেখা উচিত অনেক সময় অনেক বিপদের দিনে একা হয়ে যায় মানুষ তখন তো তাকে একাই থাকতে হবে সেজন্য এই শিক্ষাটাও গ্রহণ করা সবার দরকার আর আমরা কখনোই সেরকমভাবে মন খারাপ করবো না কেননা যদি মন খারাপ হয় তাহলে কি করব বন্ধু বান্ধবীদের বাড়ি চলে যাব সেখানে গিয়ে কুশল বিনিময় করব। আনন্দ করব গান করব তাহলেও দেখবেন টেনশান কিছুটা দূর হবে এই সময়টা যখন মন খারাপ সেই সময়টা আবার একা থাকলে খুব খারাপ একা থাকলে অনেক সময় অনেকের আত্মহত্যা করার প্রবণতা চলে আসে সেটা কখনোই আমরা করব না সেসব দিকে আমরা কখনোই ঝুঁকবো না আমরা সত্যিই খুব বলশালী আমরা সবাই সবাইকে ঠিকমতো রাখতে জানি এখন এত গরম পড়ছে তার মধ্যেও তো আমরা নিজেদেরকে ঠিকই রেখেছি রাখতে হবে ঠিকমতো থাকতে হবে আর আমরা যদি সহজপাচ্য জিনিস খাই না তাহলেও কিন্তু টেনশান দূর হয় এটাও কিন্তু একটা অদ্ভুত কথা বললাম তাই না সহজপ্রাচ্য জিনিস খেলে মনে টেনশান থাকে না মনে কোনো দুঃখ হয় না কোনো রোগ হয় না কেন সেটা সহজেই হজম হয়ে যায় সেই জন্য মনের মধ্যে অনেক সময় নানা রকম আমরা রিচ খাবার খাই তার থেকেও মনটা খুব চঞ্চল হয়ে যায় মনের মধ্যে নানা রকম হাবি জাবি জিনিস ঢোকে এ তাকে সেটা বললো এ বললো সে বললো এই করে করে আমাদের মনের মধ্যে অনেক রকম জিনিস ঢুকে যায় আর আমরা বাজে চিন্তা করতে শুরু করি টেনশান করি এসব তো হয়েই থাকে আমাদের বন্ধুরা আমরা সব সময় মনটাকে খুব ভালো রাখার চেষ্টা করব। লোকের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। তাহলে লোকের মনে দুঃখ দিয়ে কথা বলবো না অনেকেই আবার আছেন খুব মনে দুঃখ দিয়ে কথা বলে তার ফলেও কি হয় মনটা খুব বিক্ষিপ্ত হয়ে যায় মন খারাপ হয়ে যায় টেনশান হয় মনে হয় কেন আমার সাথে এরকম হলো আমাকে কেন এরকম বলল এগুলোর থেকেও অনেক সময় মনের মধ্যে অশান্তি হয়ে যায় মনটা অশান্ত হয়ে যায় অশান্তিতে আমরা পড়ে যাই সেই জন্য সেই রকম মানুষের সাথে আমরা মিশবো না যারা খুব ভালো মনের মানুষ তাদের সাথেই মিশব আর যাদের মধ্যে খুব ইগো তাদের সাথেও মিশবো না তারা সবসময় একটা হাম বড়া ভাব নিজেরাই সব জানে আর কেউ পৃথিবীতে কিছু জানে না এরকম অনেক লোক আছেন আমরা তাদের সাথে মিশব না আমরা ভীষণ ভালো মানুষের সাথে ভালো মনের মানুষের সঙ্গে উদার মানসিকতার লোকের সঙ্গে মিশব তাহলে দেখবেন বন্ধুরা মনে কখনোই অশান্ত হচ্ছে না মন কখনোই টেনশান হচ্ছে না মনটা সবসময় শান্তই থাকছে আমরা খুব ভালোই থাকছি অনেকেই দেখবেন দুর্ব্যবহার করে চলে যায় বাড়িতে আসে হঠাৎ আসলো এসে দুর্ব্যবহার করে চলে গেল সেটাও কিন্তু ভীষণ খারাপ মনের মধ্যে ভীষণ অশান্তি হয় তখন কি করতে হবে তখন দরজা জানলা সব বন্ধ করে দিয়ে সুন্দর করে একটা গান চালিয়ে মজা করে শুনতে হবে সেই গানটা গানটার মধ্যেই মনোনিবেশ করতে হবে তাহলে ওই যে আমাদেরকে আমাদের মনটাকে অশান্ত করতে এসেছিল কারা তাদেরকে আমরা মন থেকে মুছে ফেলবো আমরা ওই ব্যবহারটা আর মনে রাখবো না তাহলেই দেখবেন আমরা খুব ভালো থাকছি আমরা মনে মনে সবসময় শান্ত থাকার চেষ্টা করব। সেটা কিন্তু আমাদের সহজপাচ্য খাবার থেকেই হয় আর কি বলবো বন্ধুরা আমরা সবাই খুব ভালো থাকবো টেনশান করবো না টেনশান করলে আমাদের নানারকম রোগও হয় আমাদের মনে অশান্তি হয় দুঃখ হয় আর একা থাকাটাও আমাদের সবার শিখতে হবে সেটাও কিন্তু একটা বিরাট শিক্ষা একা একা বই পড়ুন একা একা গান করুন একা একা সিনেমা দেখুন সেগুলোও অনেক শিক্ষা সেগুলো থেকে অনেক নিজেকে খুঁজে পাওয়া যায় আমরা আমাদেরকে সবাইকে নিজেদেরকে খুঁজে পেতে হবে আর আমাদেরকে জানতেও হবে আমরা কে কেন এসব প্রশ্ন আমাদের মনে আসতে হবে তাহলেও কিন্তু আমাদের এই সব মনের টেনশান এগুলো কিচ্ছু থাকবে না কোনো অশান্তি থাকবে না আমরা তো এগুলোই খুঁজে বার করবো নিজেদের ভেতর থেকে নিজেরা কবিতা পড়বো কবিতা আবৃত্তি করব খুব আনন্দে থাকবো বন্ধুরা আমরা আমরা এইসবের মধ্যে একদম যাব না আমরা নিজেদেরকে খুব ভালোবাসবো নিজেদেরকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো আনন্দে রাখবো খুশিতে রাখবো তাহলেই তো আমরা সবাই খুব ভালো থাকবো বন্ধুরা আজ আসি বিদায় বন্ধুরা